সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কিছু পরিমাণ মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি এই মাছটাকে আমি এখন ভেজে নিব তো মাছটা বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে নামিয়ে নিব এরপর আমি অন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এটাকে ভেজে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে বেজে নিব তো মশলাটা বাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে ফানি ফানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব তরকারি রান্না করতে গেলে তরকারি মশলাটা ভালো করে কষালে তরকারিটাও খেতে অনেক বেশি টেস্ট হয় তো তরকারিটা খেতে অনেক ভালো লাগে আরো কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ডাটা এই ডাটাটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই সবজিটাকে অনেকে আবার কাটোয়ার ডাটাও বলে তো আমরা বলি এটাকে মায়ের শাকের ডাটা তো ডাটা দেওয়া হয়ে গেছে আমি এটাকে এখন সুন্দর করে লাড়িয়ে দেব তো একদম চুংপুং স্টাইলে সুন্দর করে লারিয়ে দিব এরপর ফল লাড়ানো হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো অনেকে আবার এই ডাটাটাকে সিদ্ধ করে রান্না করে তো আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে আমি আজকে সিদ্ধ করে রান্না করিনি তো এটাকে আমি একদম সুন্দর করে লাড়িয়ে একবারে শুকনা শুকনা করে নিবে। এই শুকনা শুকনার ভিতরে তরকারিটা একবারে সিদ্ধ হয়ে যাবে তো এই তরকারিটা যত ভালো করে কষাবেন খেতে ততই বেশি মজা হবে তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব তুলে তরকারিটা বলকটা উঠে গেছে এখন আমি সুন্দর করে এটাকে লাড়িয়ে দিবো তো এই তরকারিটা আপনাদের বাসায় কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমস্কারও বলবেন তো আমার বাসায় এই তরকারিটা খেতে অনেকেই পছন্দ করে অনেকে আবার করে না তো আমার কাছে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি আবার সুন্দর করে লারিয়ে দিব তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলো সুন্দর করে বসিয়ে দিব তো যারা চাকরিজীবী আছেন তারা দেখা যায় সকালবেলায় শুক্রবারে বাজার করে ওদের তো আর কোনো সময় নাই তো অনেক ছেলে মানুষ আছে দেখা যায় শুক্রবারে সকালবেলা শুয়ে শুয়ে ঘুমায় বাজারে যায় না তো রাত্রিবেলা যখন বাজারে যাবে তখন দেখা যায় ফসা মাছটাই কিনে নিয়ে আসে কেন বলেছি আমার এখানে মাছটা নরম এই জন্য আমি এই কথাটা বলেছি এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে সুন্দর করে লারিয়ে দিবো ওনাদের কার কার সাথে এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার বাসায় বেশিরভাগ সময় এই ঘটনাটাই ঘটে এই জন্য মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায় মাছটা নরম হয়ে গেলে এই মাছটাও কিন্তু অনেকটাই নরম ছিল তো দেখেই বোঝা যাচ্ছে মাছটা কিন্তু নরম হয়ে গিয়েছে সব বদনাম বললে তো হবে না উনি দেখলে ওনার মনটা খারাপ হয়ে যাবে তো বদনাম তো আর করা যাবে না একটু শোনা মতো করতে হয় তো যাক সব তরকারি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে এখন সুন্দর করে নামিয়ে নিব তো চুলা জালটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ